দিশা ক্রিয়েটিভ জবসি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের কর্তব্য হল পূর্ব বর্ধমানের উপস্থলীর চুপড়ি পাখিরালয়, হাওড়া কাটোয়া লোকালে চেপে উপস্থলী স্টেশনে নামতে হবে। তারপরে টুকটুক গাড়ি চেপে 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে চুপড়ির কাষ্ঠশালী পাখিরালয়। নদীর পাড়ে গিয়ে দেখবেন ছোট ছোট কাঠের নৌকা রয়েছে, তার মধ্যে যে কোনো একটি নৌকা ভাড়া করে উঠে পড়ুন। নৌকার ভাড়া প্রতি ঘন্টায় 150 টাকা থেকে শুরু। এবার নৌকা চড়ে ভেসে যাবার পালা। নৌকো করে ভেসে চলেছি পাখির সন্ধানে। আসলে এই চরটি সৃষ্টি হয়েছে ভাগীরথী নদীর জলে। শীতকালে এই ধরুন নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই চরে সাইবেরিয়া থেকে নানা ধরনের পাখি উড়ে আসে, আর এই পাখি দেখার লোভেই এখানে সমাগম ঘটে পাখি প্রেমী পর্যটক। দেখতে পাচ্ছেন নদীর ওপর একসঙ্গে ভেসে চলেছে কত নৌকা, কত পর্যটক নিয়ে। এই নৌকা ভ্রমণে শুধু যে পাখি দেখতে পাবে তাই নয়, তার সঙ্গে উপভোগ করবেন মনোরম জলবায়ু ও প্রাকৃতিক দৃশ্য। নদীর মধ্যে চারিদিকে প্রায় কচুরিপানায় ভরে গেছে। এই কচুরিপানা ঠেলে আমাদের পাখি দেখতে যেতে হবে। মাঝি ভাইরা অনেক পরিশ্রম করে এই কচুরিপানা গুলোকে ঠেলে ঠেলে আমাদের পাখি দেখতে নিয়ে যাচ্ছে। এক অপরূপ দৃশ্য, নদীর মধ্যে ষাট দিয়ে কত নৌকা এঁকে বেঁকে আসছে। মাঝি ভাইরা যে এত পরিশ্রম করছে তার একই কারণ, যাতে আমাদের তারা পাখি দেখাতে পারে। এই কচুরিপানা অতিক্রম করে আমরা দেখলাম টলটলে জলের মধ্যে সুদূর বিদেশ থেকে আসা পাখিরা ঝাঁকে ঝাঁকে ভেসে বেড়াচ্ছে। কি অপরূপ সেই দৃশ্য! আপনারা যে শুধু জলের মধ্যেই পাখি দেখতে পাবেন তাই না, দেখবেন নদীর চরেও কত পাখি ঘুরে বেড়াচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে ঘুরে বেড়াচ্ছে একটা বড় পাখি, নাম হচ্ছে সানপাইপার। অনেক অনেক চারিদিকে দেখতে পাবে নানা ধরনের পাখি, আর শুনতে পাবে তাদের কিচিরমিচির শব্দ। এই যে দেখছেন জলের মধ্যে শত শত ঝাঁকে ঝাঁকে যে পাখিগুলো, এগুলো হচ্ছে রেড ক্রেস্টেড ক্রোচেট। এরা মেল অ্যান্ড ফিমেল দুজনেই একসাথে থাকে। এদের বাংলায় বলে রাঙামুড়ি হাঁস। নৌকা কাছে যেতেই তারা ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে। দেখছেন কি অপূর্ব সে দৃশ্য! কচুরিপানা ঝোপের মধ্যে পাখিগুলিকে দেখছেন, এদের বলা হয় পার্পল মুর হ্যাঁ, বাংলায় একে বলে জল ময়ূর। জলের মধ্যে এই পাখিগুলো হলো লেজার ভিস্টেলিং টেলস। আর এই
পাখিগুলির নাম তো আমি আগে আপনাদের বলেছি, রেড ক্রেস্টেড প্রজেক্টস। এটির নাম জানা সম্ভবপর হয় দেখে। এবার ঘরে ফেরার পালা। সেই সময় ইচ্ছা করলে আপনি একটু নৌকাও চালিয়ে নিতে পারেন, যেমন আমি চালিয়ে নিয়েছি। নৌকা চালানোর এই অভিজ্ঞতাটিও দারুণ। দূরে বসে যারা এই ভিডিওটি দেখছেন, তারা যদি এখানে আসতে চান, তাদের উদ্দেশ্যে বলি, এখানে থাকার জন্য রয়েছে পক্ষী আবাসন কেন্দ্র, যার ভিতর রয়েছে ছোট ছোট সুন্দর কটেজ। এখানে খাবারও সুব্যবস্থা রয়েছে, কটেজ সংলগ্ন মাঠ, সুন্দর ফুলের বাগান, শিশুদের জন্য রয়েছে পার্ক। এছাড়াও পিকনিক করার জন্য এখানে আলাদা জায়গা রয়েছে। আপনারা চাইলে ঘুরে যেতেই পারেন এই উপস্থলীর ছুপি পাখি জায়গা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আমাদের জানান যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না।